শুভ সকাল। প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। বছর শুরু হলো সূচকের পতন দিয়ে। লেনদেন কার্যক্রমে অস্থিতিশীলতা, সেই সাথে রাজনৈতিক অস্থিরতা দেখে বিনিয়োগকারীরা সতর্ক অবলম্বন করে, ফলে সূচক 3.62 পয়েন্ট হ্রাস পায়। সেই সাথে লেনদেন গতদিনের তুলনায় 32.82 শতাংশ কম হয়। ক্রমবর্ধমান সুদের হার, ক্রমাগত উচ্চ মূল্যস্ফীতি এবং বছরের শেষ কয়েক মাসে ব্যাংকগুলি আমানতের উপর বেশি জোর দেওয়ার কারণে নভেম্বরে বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি 9.9 শতাংশ কম হয়েছে। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে আস্থা অটোমোবাইলসের লোকসান হয়েছে 6.86 কোটি টাকা। চ্যাসিস মডেলের পরিবর্তন এবং আমদানির জন্য ঋণপত্র খুলতে না পারাটাই লোকসানের মূল কারণ, যেখানে গত বছর একই সময়ে কোম্পানিটি 11.78 লাখ টাকা লাভ করেছিল। শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি বার্জার পেইন্টস বাংলাদেশকে তার স্পন্সর, পরিচালক এবং কোম্পানির 5% বা তার বেশি শেয়ারধারী বিনিয়োগকারীদের কাছে রাইট শেয়ার ইস্যু করা থেকে অব্যাহতি দিয়েছে। সম্প্রতি বিএসইসি বার্জার পেইন্টসকে শেয়ারবাজারে কোম্পানিটির 10% শেয়ার পজিশন বজায় রাখার জন্য আরও 5% শেয়ার ইস্যু করার নির্দেশনা দিয়ে একটি চিঠি দিয়েছে। বর্তমানে শেয়ারবাজারে কোম্পানিটির পরিশোধিত মূলধনের 5% শেয়ার রয়েছে। কোম্পানির মালিকদের বিরুদ্ধ তহবিল থেকে অর্থ নেওয়াসহ বিভিন্ন আর্থিক অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে পুঁজিবাজারে তালিকাভুক্ত সোনালী লাইফ ইন্স্যুরেন্সে নিরীক্ষক নিয়োগ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। এখন এ পর্যন্তই, বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।